ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 750 মাটন নিয়েছি, মাটনটা খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এক চামচ হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আদা বাটা এক চামচ, লঙ্কা বাটাটা আমি এখানে দিচ্ছি স্বাদ মতো, রসুন বাটা এক চামচ, আর দিচ্ছি 1-2 চামচ মতো সর্ষের তেল। মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নেব। এই রান্নার ক্ষেত্রে ম্যারিনেটটা কিন্তু খুবই দরকার। ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব 0.5-1 ঘন্টার জন্য। কড়াইতে 7 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করতে দেব। এটা গরম হয়ে এসেছে, এবার 1 বাটি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য 1 চামচ মতো নুন দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখানে একদম লালভাবে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজের কালারটা ঠিক এই রকম আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা। মাটনটাকে এইভাবেই হাই ফ্লেমে আমি কষিয়ে নেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করছি মিট মশলা 1 চামচ মতো। আবারও এটাকে এভাবেই রান্না করব 5 মিনিটের জন্য। তো দেখো মোটামুটি কষাতে কষাতে মাটন থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে, কিন্তু মাটনের সেই কালো কালারটা আসেনি। তো সেই কালার আনার জন্য আমি এখানে মাটনটা কষাবো অল্প অল্প করে চায়ের লিকার দিয়ে। এই প্রসেসটা আমি 2-3 বার করে করে মাটনটাকে কষিয়ে নেব। সরি গাইস, লাইন অফ হয়ে গেছে, তো কিছু করার নেই। তো আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হোমমেড গরম মশলা। আমাদের মাটনটা কিন্তু অলমোস্ট কষে এসেছে। তো মাটনটাকে আমি এখানে প্রেশার কুকারে দিয়েছি আর 1 গ্লাস মতো গরম জল দিয়েছি। যেহেতু এটা বিয়েবাড়ি স্টাইল মাটন হচ্ছে, খুব একটা বেশি পাতলা ঝোল হয় না, তাই জলটা একটু কম ইউজ করেছি। এবার এটাকে ঢেকে আমি রান্না করব লো মিডিয়াম ফ্লেমে, 5-6টা হুইসেল দেব। কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু আমি এটা খুলছি। তো তোমরা দেখো জাস্ট কালারটা কি অসাধারণ একটা কালার হয়েছে। মাটনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তেলটা পুরো উপরে ভেসে এসেছে, একদম হুবহু বিয়েবাড়ির মাটন।
না বেশি পাতলা ঝোল, না বেশি গাঢ়, একদম পারফেক্ট। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, এটাকে কিন্তু ট্রাই করো মিষ্টি পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।